Hello friends, welcome to Smart Being English. এই ভিডিওতে আমরা দেখব ওয়েস্ট বেঙ্গল পিএসসি 2019 ক্লার্কশিপ যেই এক্সামটা হবে সেই এক্সামের কিছু ইংলিশ মডেল কোশ্চেনস প্র্যাকটিস সেট যেগুলো তোমাদের পরীক্ষাতে খুবই হেল্প করবে। সো ভিডিওটা ভালো লাগলে লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো আর ভিডিওটা শেষ অবধি দেখো। সো আজকের ভিডিওটা শুরু করছি। আমরা আজকে দেখব টপ 20 ইডিয়মস যেগুলো ওয়েস্ট বেঙ্গল পিএসসি পরীক্ষার ক্লার্কশিপ পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। সো নাম্বার ওয়ান যেটা রয়েছে সেটা দেখো, অ্যাচিলিস হিল। ওকে, অ্যাচিলিস হিলস এর মানে কি? ভালনারেবল স্পট, আ স্মল ফল্ট অর উইকনেস ইন আ পার্সন অর সিস্টেম দ্যাট ক্যান রেজাল্ট ইন ইটস ফেলিয়ার। ওকে, সো এর বাংলা মানেটা কি হয়? ভালনারেবল স্পট বলতে যে খারাপ একটা স্পট বা একটা ছোটো একটা ফল্ট। ওকে, অর উইকনেস দুর্বলতা, ইন আ পার্সন একটা মানুষের মধ্যে আর একটা সিস্টেমের মধ্যে, অর সিস্টেম দ্যাট ক্যান রেজাল্ট ইন ইটস ফেলিয়ার, যেটা কি একটা ফেলিয়ারে পরিবর্তন হতে পারে, সেটাই হলো অ্যাচিলিস স্কিলস। বলতে বাংলায় বলতে গেলে ধরো একটা গলদ রয়েছে কোনো একটা মানুষের মধ্যে বা কোনো একটা সিস্টেমের মধ্যে। সো এক্সাম্পলটা দেখো এখানে, এক্সাম্পলটা, দ্য কোরাপ্ট মিনিস্টার ইজ রিগার্ডেড অ্যাজ দ্য গভর্নমেন্টস অ্যাচিলিস হিলস। কোরাপ্ট মিনিস্টার, যারা কোরাপ্ট মিনিস্টার, ওটা কী হিসাবে রিগার্ডেড করা হয়? তারা গভর্নমেন্টস সরকারের অ্যাচিলিস স্কিলস একটা ভালনারেবল স্পট। ওকে, অ্যান্ড ইজ এক্সপেক্টেড টু রিজাইন, এবং এক্সপেক্টেড কী হয়? রিজাইন করা, পদত্যাগ করার জন্য এক্সপেক্ট করা হয়। সো দেখো, অ্যাচিলিস হিল এটার মানে কি? এইটুকু মনে রাখবে যে ভালনারেবল স্পট বা ছোটো একটা ভুল বা খারাপ একটা জিনিস কোনো একটা বড় মানুষের একটা মানুষের মধ্যে বা একটা সিস্টেমের মধ্যে। ওকে, তারপরে নেক্সট দেখো, আ বোন অফ কন্টেনশন। আ বোন অফ কন্টেনশন মিনিংটা কী রয়েছে এখানে? ইফ দেয়ার ইজ অ্যান ইস্যু দ্যাট অলওয়েজ কজেস টেনশন অ্যান্ড আর্গুমেন্টস, যদি এরকম কোনো ব্যাপার হয়ে থাকে যেটা কি সবসময় টেনশন দেয় এবং আর্গুমেন্ট করে, তর্ক, এরকম টেনশন তর্ক এরকম হতে থাকে, সেটাই হলো আ বোন অফ কন্টেনশন। মানে দুজনের মধ্যে কখনো মিল নেই, দুটো জিনিসের মধ্যে, দুটো মানুষের মধ্যে বা দুটো জিনিসের মধ্যে কখনো মিল নেই। এক্সাম্পল দেখো, আ বোন অফ কন্টেনশন বিটুইন দ্য হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ ইজ দ্যাট দ্য হাজব্যান্ড অলওয়েজ স্পেন্ডস টু মাচ মানি। আ বোন অফ কন্টেনশন এখানে রয়েছে, বোন অফ কন্টেনশন কী? যে এটা হয় টেনশন বা আর্গুমেন্টস তর্ক হয় বা দুজনের মধ্যে মত ভেদ যেটা হয়, কখনো মতের মিল হয় না, সেটা কিসের কারণে? হাজব্যান্ড কী করে? সবসময় অনেক টাকা খরচ করে, তাই তাদের মধ্যে এটাই বোন অফ কন্টেনশন। ওকে, আশা করি বুঝতে পারলে। তারপরে দেখো তিন নাম্বার যেটা রয়েছে, আ ডেড লেটার। আর ডেড লেটার এটার মানে কি? অ্যান আর্গুমেন্ট অর ল নট ফলোড বাই এনি ওয়ান, একটা আর্গুমেন্ট, ওকে, অর ল যেটা কারুর দ্বারা ফলো করা হয় না, ডেড লেটার যেটা চলে না, কোনো একটা রুল বা কোনো একটা নিয়ম বা কোনো একটা কিছু রীতি সেটা কি চলছে না, চলবে না, কেউ ফলো করে না সেটা, সেটাই হলো আর ডেড লেটার। এক্সাম্পলটা দেখো, দ্য ব্লু লস হেয়ার আর আ ডেড লেটার, যে ব্লু লস সেটা এখানে কি ডেড লেটার হয়ে রয়েছে, এটা এখন চলছে না। অল দ্য স্টোরস ওপেন অন সানডেইস ইন হলিডে। ওকে, যে কি বলছে, ব্লু ল এখানটায় হয়ে রয়েছে, অল দ্য ওপেন্স অল দ্য স্টোরস ওপেন অন সানডেইস অ্যান্ড হলিডেজ। ওকে, সো ডেড লেটার এর মানেটা বুঝতে পারলে কি এই ইডিয়মসের? তারপরে দেখো চার নাম্বার যেটা রয়েছে, অ্যাট দ্য ইলেভেন্থ আওয়ার। অ্যাট দ্য ইলেভেন্থ আওয়ার মানে কি? বি টু লেট, মানে খুব দেরি করা। এক্সাম্পল দেখো, শি অলওয়েজ টার্নড হার টার্ম পেপার্স ইন অ্যাট দ্য ইলেভেন্থ আওয়ার, সে কখন কী করে? হি অলওয়েজ টার্নড হার টার্ম পেপার, সে পেপার সবসময় সে দেরি করে সেটা করে, টার্ন করে, অলওয়েজ টার্নড হার টার্ম পেপার্স ইন অ্যাট দ্য ইলেভেন্থ আওয়ার। ইলেভেন্থ আওয়ার এইটুকু মনে রাখবে, দ্য ইলেভেন্থ আওয়ার মানে বি টু বি টু লেট, মানে খুব দেরি হওয়া, দেরি করা। তারপরে দেখো পাঁচ নাম্বার যেটা রয়েছে, আ কুইয়ার ফিশ। আ কুইয়ার ফিশ মানে কি? আ স্ট্রং পার্সন, এটা মনে রাখবে, কুইয়ার ফিশ ইজ আ স্ট্রং পার্সন,
তারপরে দেখো এক্সাম্পলটাও দেখে নিই আমরা আই নিউ হিজ ফাদার অ্যান্ড হি ওয়াজ আ কুইয়ার ফিশ টু আমি জানি তার বাবাকে অ্যান্ড হি ওয়াজ আ কুইয়ার ফিশ টু এবং সেও একজন কুইয়ার ফিশ স্ট্রং পার্সন কুইয়ার ফিশ মানে স্ট্রং পার্সন তারপরে দেখো ছয় নাম্বার আ ওয়ার্মস আই ভিউ ওয়ার্মস মানে কি ওয়ার্মস মানে জানো যারা জানো না ছোট পোকা ওয়ার্ম এবার কি বলছে মানেটা কি দেখো হ্যাভিং ভেরি লিটল নলেজ অ্যাবাউট সামথিং কোনো একটা কিছুতে ছোট্ট অল্প খুবই জ্ঞান রয়েছে কোনো জিনিসের ব্যাপারে সেটাকেই বলা হয় আ ওয়ার্মস আই ভিউ এক্সাম্পল এটা মনে রাখাও খুব সহজ ওয়ার্মটা ছোট তার চোখটাও ছোট তাহলে যা দেখবে সেটাও তো ছোটো ছোটো জিনিসই দেখবে এত তো বুঝবে না সেটাই এখানে মিনিং এইভাবে মনে রাখতে পারো হ্যাভিং ভেরি লিটল নলেজ অ্যাবাউট সামথিং এক্সাম্পলটা দেখে নি দ্য নোভেল প্রোভাইডস আস উইথ আ ওয়ার্মস আই ভিউ অফ সোসাইটি সোসাইটি সম্পর্কে এই নোভেলটা অনেক ছোট একটা জ্ঞান দেয় আমাদের মানে ধারণা দেয় তারপরে দেখো সাত নাম্বার যেটা রয়েছে অ্যাট অর অন দ্য হিলস অফ এটার মানে কি অ্যাট দ্য হিলস অফ বা অন দ্য হিলস অফ এর মানে কি মিনিংটা কি ক্লোজ বিহাইন্ড অর সুন আফটার সামথিং ক্লোজ বিহাইন্ড মানে খুবই হবে বা ক্লোজ বিহাইন্ড মানে একটা কিছুর পরে একটা হতে চলেছে এরকম যেরকম কি কালী পুজোর পরেই আমরা জানি কি কদিনে কালী পুজো গেল কালী পুজোর পরেই ভাই ফোঁটা হতে চলেছে সেরকমই একটা কিছুর পরে একটা কিছু হতে যাচ্ছে সেটাই এখানে বলছে ক্লোজ বিহাইন্ড অর সুন আফটার সামথিং ওকে সো দেখো এক্সাম্পলটা কি অ্যাজ ইন মমস বার্থডে কামস অন দ্য হিলস অফ মাদার্স ডে মাদার্স ডের পরেই মায়ের জন্মদিন তারপরে দেখো আট নাম্বার যেটা রয়েছে অ্যাপেল অফ সামওয়ানস আইস বলতে এখানে সামওয়ানস আইস বলতে হিজও বলতে পারি বা কোন একটা সাবজেক্ট লিখে দিতে পারি নাউন প্রোনাউন ওকে এটাই অ্যাপেল অফ ওয়ানস আইস মানে হলো সামওয়ান লাভড ভেরি মাচ যাকে খুব ভালোবাসা হয় তোমার চোখে যে খুব ভালো সেই তোমার অ্যাপেল অফ ইওর আইস ওকে সো এক্সাম্পলটা দেখো হিজ ইয়াংগেস্ট সন ওয়াজ দ্য অ্যাপেল অফ হিস আই তার ছোটো ছেলেটি কি তার চোখের মণি বাংলায় বলতে গেলে চোখের শিরোমণি বা মণি বলে না সেটাই হলো অ্যাপেল অফ সামওয়ান আইস তারপরে দেখো আস্ক ফর দ্য মুন এর মানেটা কি টু আস্ক ফর টু মাচ মানে খুব অতিরিক্ত মানে যেটা সম্ভব তার বেশি চাওয়া বাংলাতেও এটা ব্যবহার করা হয় চাঁদ চাওয়া বা এরকম একটা কিছু চাঁদ এনে দেওয়া বা এরকম একটা কিছু বলা হয় যাই হোক মিনিংটা দেখো টু আস্ক ফর টু মাচ মানে যতটুকু মানুষের পক্ষে সম্ভব তার থেকে বেশি চাওয়া মানেই আস্ক ফর দ্য মুন এবার এক্সাম্পলটা দেখো দেয়ার্স নো পয়েন্ট হোপিং ফর আ পারমানেন্ট পিস ইন দ্য এরিয়া এখানে কোনো পয়েন্ট নেই ভেবে যে এখানে পারমানেন্টলি শান্তিতে এই এরিয়াতে থাকা যাবে ইটস লাইক আস্কিং ফর দ্য মুন মানে কি এটা আস্কিং ফর টু মাচ এটা সম্ভব না তারপরে দেখো দশ নম্বর যেটা রয়েছে অ্যাসলিপ অ্যাট দ্য সুইচ এটা মনে রাখবে কি নট টু বি অ্যালার্ট অন অপরচুনিটি এর মানে যখন মানে সময় সেই সময়ই অ্যালার্ট নেই সে এক্সাম্পলটা দেখো হেলথ এক্সপার্টস ওয়ার অ্যাসলিপ হেলথ এক্সপার্টস যারা তখন তারা কি ওয়ার অ্যাসলিপ অ্যাট দ্য সুইচ মানে যখন অপরচুনিটি বা যখন সময় সেই সময়ই তারা মানে দেখো অ্যাসলিপ ছিল নট অ্যালার্ট ছিল না তখন ওয়েন দ্য ডিজিজ বিগ্যান টু স্প্রেড র্যাপিডলি এগেইন আবার যখন সেই ডিজিজটা বা রোগটা সেটা কি র্যাপিডলি ছড়াতে থাকলো তখনই হেলথ এক্সপার্টরা তখন অ্যালার্ট ছিল না এটা এখানে বোঝাচ্ছে সো বুঝলে তারপরে দেখো এগারো নম্বর যেটা রয়েছে অ্যাট সিক্সেস অ্যান্ড সেভেন্স এর মানে কি টু বি লস্ট অ্যান্ড বি ওয়েল্ডার্ড মানে কি হারিয়ে যাওয়া বা মানে বুদ্ধিভ্রম হয়ে যাওয়া বা এরকমই বোঝায় ধরো তোমার কোনো সেন্স মাথা কাজ করছে না এটাই হলো এখানকার আসল মানে যে তোমার মাথা কাজ করছে না সহজ কথায় বলতে গেলে অ্যাট সিক্সেস অ্যান্ড সেভেন্স এক্সাম্পলটা দেখো রিয়া ইজ অ্যাট সিক্সেস অ্যান্ড সেভেন্স সিন্স দ্য ডেথ অফ হার হাজব্যান্ড রিয়ার কী হয়েছিল সিক্সেস অ্যান্ড সেভেন্স বিওয়াইল্ড হয়েছিল কখন যখন সিন্স তারপর থেকে তার যখন তার হাজব্যান্ড মারা গেল তারপর থেকে তার স্মৃতিভ্রম বুদ্ধিভ্রষ্ট হয়ে গেছে বা কোনো কিছু মাথা কাজ করছে না তারপর দেখো
12 নম্বর এটা at someone's beck and call এর মানে কি to be always ready to serve যে যারা একটা মানুষ নিয়োগ করা হয়েছে যে আমি তোকে যখনই ডাক দেব তখনই তুই এটা করে দিবি ওটা করে দিবি বা কেউ করে দেয় বললেই সাথে সাথে মানে যখনই বলবে তখনই হয়ে যাবে বা করে দেবে সেটাকেই বলে at someone's beck and call to be always ready to serve মানে সেবা দেওয়ার জন্য সবসময় তৈরি যেরকম প্লেনে থাকে এয়ার হোস্টেস তারপরে হোটেলেও যেরকম থাকে ওয়েটার ওকে সেগুলোই হলো অ্যাট সামওয়ানস বেক অ্যান্ড কল যখন সার্ভ করার জন্য পুরো রেডি থাকে সবসময় অলওয়েজ তারপরে দেখো এক্সাম্পলটা দেখে নিই ইমাজিন হোয়াট ইটস লাইক টু হ্যাভ আ কুক অ্যান্ড আ মেড অ্যাট ইয়োর বেক অ্যান্ড কল তুমি এটা ভাবো যে তোমার একজন কুক রয়েছে এবং আ মেড রয়েছে বলতে কাজের একজন মহিলা রয়েছে আর কুক বলতে যে শেফ রান্না করে বাড়িতে তাকেই এখানে কুক বলা হচ্ছে যে ভাবো যে তোমার কাছে এরকম রয়েছে এটাই এখানে এক্সাম্পল তারপরে দেখো 13 নম্বর 13 অ্যাট অ্যান আর্মস লেন্থ এর মানে কি টু কিপ আ ডিস্টেন্স একটা দূরত্ব বজায় রাখা যখন বাংলাতে বলি না আমার থেকে 10 হাত দূরে থাক আমার থেকে 20 হাত দূরে থাক ওই রকমই আর্মস লেন্থ মানে এখানে বলছে এক হাত দূরে থাকা ওকে সো দেখো এখানে এক্সাম্পলটা কি রাম অলওয়েজ কিপস হিজ ফ্রেন্ডস অ্যাট আর্মস লেন্থ রাম সবসময় কী করে তার বন্ধুদের থেকে দূরেই থাকে সো দ্যাট নো ওয়ান গেটস ক্লোজ এনাফ টু হার্ট হিজ ফিলিংস সুতরাং কেউই তার ফিলিংকে কেউ হার্ট করতে পারে না এটা কিন্তু একদম সত্যি কথা সো বুঝলে তারপরে দেখো নাম্বার 14 আ রেড লেটার ডে এর মানে কি অ্যান ইম্পর্টেন্ট ডে আর রেড লেটার ডে মানে একটা ইম্পর্টেন্ট ডে মানে খুব গুরুত্বপূর্ণ একটা দিন আর রেড লেটার ডে তারপর আমরা এক্সাম্পলটা দেখি আ স্পেশাল অকেশন অ্যাজ ইন ওয়েন রাম কামস হোম ফ্রম হিজ ট্যুর অফ ডিউটি দ্যার উইল বি আ রেড লেটার ডে আ স্পেশাল অকেশন একটা স্পেশাল অকেশন যখন কি অ্যাজ যেহেতু অ্যাজ ইন ওয়েন রাম কামস হোম ফ্রম হিজ ট্যুর অফ ডিউটি তার ডিউটি থেকে যে ট্যুরে গেছিলো সেখান থেকে যখন সে ফিরবে দ্যার উইল বি আ রেড লেটার ডে সেটা একটা রেড লেটার ডে হবে ইম্পর্টেন্ট ডে হবে কেন ট্যুর থেকে ডিউটি ট্যুরে গেছে সেখান থেকে সেই ইনফরমেশান গ্যাদার করে আনবে তখন তারপরে যে দিনটা হবে ডিউটির সেটা কি একটা রেড লেটার ডে হবে একটা ইম্পর্টেন্ট ডে হবে সো বুঝলে তারপরে দেখো নাম্বার 15 আ নাইন ডেজ ওয়ান্ডার মানে কি নয় দিনের এখানে কি আনন্দ বলছে বা চমৎকার বলছে এর মানেটা কি হয় এই ইডিয়মের প্লেজার ফর এ শর্ট টাইম একটা ছোটো একটা সময়ের জন্য আনন্দ করাকেই নাইন ডেজ ওয়ান্ডার বলে সো এক্সাম্পল দেখি সেন্টেন্সের মধ্যে কীরকম ইউজ করা হয় হিজ মিউজিক ওয়াজ ডেরাইডেড বাই অ্যান ওল্ডার জেনারেশন কনভিনসড দ্যাট হি ওয়াজ আ নাইন ডে ওয়ান্ডার এর মানে কি তার মিউজিক যেটা ছিল সেটা কি ওল্ডার জেনারেশনের কাছে কনভিনসড করা হয়েছে দ্যাট হি ওয়াজ আ নাইট ডে ওয়ান্ডার এখানে দেখো নাইন ডে ওয়ান্ডারের মধ্যে রয়েছে ছোট্ট একটা প্লেজার ওকে তারপরে দেখো 16 নম্বর যেটা রয়েছে আলমা ম্যাটার বলতে যে ইনস্টিটিউশনে তুমি পড়েছো ইনস্টিটিউশন হোয়্যার আই গট মাই এডুকেশন তুমি যেই ইনস্টিটিউশনে পড়েছো তুমি যেই স্কুলে পড়েছো বা যেই কোনো ইনস্টিটিউশনে পড়েছো সেটাই তোমার কাছে আলমা ম্যাটার সো এক্সাম্পলটা দেখো She has been offered the position of professor of international economic policy in Delhi, her alma mater. মানে কি সে একটা পোস্টে চাকরি পেয়েছে সেই পোস্টে কি সে নিজের আলমা ম্যাটার বলতে সে যেই প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করে এসছে সেই প্রতিষ্ঠানেই সে প্রফেসর হিসাবে নিযুক্ত হয়েছে বুঝলে তারপরে দেখো 17 নম্বর অ্যাট দ্য ড্রপ অফ আ হ্যাট মানে কি উইলিংনেস টু ডু সামথিং ইনস্ট্যান্টলি মানে সাথে সাথে করা এবার এখানকার এটা মনে রাখার একটা ব্যাপার আছে ট্রিক আছে যেটা কি অ্যাট দ্য ড্রপ অফ এ হ্যাট যখন গাড়ির রেস হয় গ্র্যান্ড প্রিক্স বা যে কোনো গাড়ির রেসই ধরো না কেন বা কোনো রকম রেস হয় দেখবে হাতের থেকে একটা কাপড় ফেলে দেওয়া হয় বা এরকমই কিছু ফেলে দেওয়া হয় সাথে সাথে কি রেস স্টার্ট হয়ে যায় এটা দিয়েও মনে রাখতে পারো সো এটা কি এটার মানেটা কি হয় যে হ্যাটটা পড়ে যাওয়ার সাথে সাথেই কি ইনস্ট্যান্টলি কোনো কিছু করছে এইভাবে মনে রাখতে পারো সো অ্যাট দ্য ড্রপ অফ এ হ্যাট মানে সাথে সাথে কোনো কিছু করার ইচ্ছা এক্সাম্পলটা দেখো শি এক্সপেক্টস মি টু মেক ডিনার অ্যাট দ্য ড্রপ
of a hat even if I am busy, I am very busy with office work. সে কী চায়, সে কী আশা করে যে আমি খুব সাথে সাথে বলার সাথে সাথে ডিনারটা করে নিই। ইভেন ইফ যদিও আই অ্যাম ভেরি বিজি, আমি খুবই ব্যস্ত কখন কিসের সাথে, উইথ অফিস ওয়ার্ক, আমার অফিসের কাজের সাথে। সো বুঝলে? তারপরে দেখো 18 নাম্বার যেটা রয়েছে, 18, আ কোল্ড ফিশ। আ কোল্ড ফিশ বলতে আ পার্সন ডিভয়েড অফ ইমোশন, যার মধ্যে কোনো ইমোশন নেই। ওকে, সো দেখো, রাম ইজেন্ট ভেরি ডেমনস্ট্রেটিভ বাট হিজ মাদার ওয়াজ আ কোল্ড ফিশ, সো হি প্রবাবলি গেটস ইট ফ্রম হার। রাম খুব একটা ডেমনস্ট্রেটিভ না, কিন্তু তার মা একজন কোল্ড ফিশ। কোল্ড ফিশ বলতে মানে ইমোশনস ইমোশ তেমন একটা মানে নড়ে না চড়ে না এরকম বলতে গেলে বাংলায়, সেরকমই। সো সে মনে হয় সম্ভবত সে তার মার থেকেই সেটা পেয়েছে। সো বুঝলে, আ কোল্ড ফিশ বলতে আ পার্সন উইদাউট ইমোশনস। তারপরে দেখো 19, আ কক অ্যান্ড বুল স্টোরি। আ কক অ্যান্ড বুল স্টোরি মানে কি? অ্যান ইমপ্রোবাবল এক্সকিউজ, যেটা একটা ইমপ্রোবাবল বলতে অসম্ভব, মানে কোনোটা সেটা সম্ভব না এরকম একটা এক্সকিউজ দেওয়া। সো এক্সাম্পলটা দেখে নিই, শি টোল্ড মি সাম কক অ্যান্ড বুল স্টোরি, সে আমাকে এরকম একটা স্টোরি বলল যেটা কি ইমপ্রোবাবল এক্সকিউজ, মানে যেটা বিশ্বাস করা যায় না এরকম একটা স্টোরি বলল সে আমাকে, আ কক অ্যান্ড বুল স্টোরি মানে। তারপরে লাস্ট 20 নাম্বার দেখো, অ্যাভাব বোর্ড, এর মানে কি স্ট্রেইট, উইদাউট কনসিলমেন্ট, লেজিটিমেট অ্যান্ড ওপেন। স্ট্রেইট বলতে কি সোজা সাপটা, সোজা, উইদাউট কনসিলমেন্ট মানে কোনো কিছু লুকোচুরির ব্যাপার নেই, ওপেন এরকমটাকে লেজিটিমেট মানে এরকম কি উন্মুক্ত থাকবে এরকম একটা ব্যাপার। ওকে, সো দেখো অ্যাভাব ব্রড এর এক্সাম্পলটা দেখে নিই, নো ট্রিক্স প্লিজ, কোনো রকম কৌশল না, কোনো ট্রিক্স না, উই ওয়ান্ট দ্য ডিল টু বি অ্যাভাব বোর্ড কমপ্লিটলি। এখানে কি বলছে, ডিলটা অ্যাভাব বোর্ড হতে হবে, মানে ওপেন হতে হবে যাতে সবাই বুঝতে পারে, লুকোচুরির কোনো কিছু থাকবে না এর মধ্যে। ওকে, সো এটাই ছিল আজকের টপ 20 ইডিয়মস। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করে দিও বন্ধুদের সাথে যারা পিএসসির ক্লার্কশিপ পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে। আর টাটা, আজকের জন্য এইটুকুই, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।